আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুন 23 হঠাৎ আরেক সুফল পেতে যাচ্ছে জামাত। প্রশ্ন, জামাত শিবিরের প্রতি আওয়ামী লীগের যে দৃষ্টিভঙ্গির ইঙ্গিত, তাহলে এখন থেকে আওয়ামী লীগ কি জামাত শিবিরের সাথেও ভালো আচরণ করবে? হ্যাঁ, সেরকমই একটা ইঙ্গিত পাওয়া গেল। আমি একটা নিউজ অ্যানালাইসিস করব বাংলাদেশের একটা প্রখ্যাত দৈনিক পত্রিকায়। একটা রিপোর্ট করা হয়েছে, শিরোনাম, নেতাকর্মীদের দুই কৌশলে এগোনোর নির্দেশনা আওয়ামী লীগের। তো এই যে আওয়ামী লীগের কৌশল, এখানে দুইটা কৌশল নিয়ে আলোচনা আমি বিশ্লেষণ করব। এই কৌশলের, আওয়ামী লীগের সাংগঠনিক কৌশলেরও একটা সুবিধা, একটা সুফল জামাত এখন থেকে পাবে বলে আমি মনে করি। এমনিতেই তো যুক্তরাষ্ট্রের ভিসানীতির পর প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে হয়তোবা কিছুটা সুফল পেতে পারে, পাওয়ার ইঙ্গিত, অথবা কিছুটা অলরেডি পেয়েছে আমরা দেখেছি। কারণ নিকট অতীতে এরকম কোনো ঘটনা ঘটেনি যে জামাতের আইনজীবী হোক আর জামাত নেতা হোক গ্রেপ্তার করে আবার ছেড়ে দিয়েছে। এটা ওয়ান কাইন্ড অফ সুফল। আবার যেভাবে প্রতিবাদ করছে, সভা সমাবেশ করতে পারার যে ইঙ্গিত পাওয়া গেল, এটা তো প্রশাসনিক। এখন আওয়ামী লীগ থেকেও আর একটা সুফল আওয়ামী লীগের সাংগঠনিক কৌশলের পেতে পারে। জামাত শিবিরের প্রতি আমি প্রশাসনের কথা বলছি না, সে হিসাব আলাদা। আওয়ামী লীগ সাংগঠনিকভাবে গত 14 বছরে অসংখ্য অত্যাচার নির্যাতন করেছে, জামাতের কার্যালয়ে হামলা করেছে, নেতাকর্মীদের হামলা করেছে, অথবা পুলিশ যে গ্রেপ্তার করেছে বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোকজন ধরিয়ে দিয়েছে। তো এই জন্যে আওয়ামী লীগের কাছ থেকে ভালো ব্যবহার, আওয়ামী লীগের কাছ থেকে গণতান্ত্রিক আচরণ, সংযমী আচরণ, সহনশীলতা, এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখি এখানে কি আছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আমেজ তৈরির চেষ্টা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একই সঙ্গে বিরোধীদের সঙ্গে যে কোনো ধরনের সংঘাত এড়িয়ে চলতে নেতাকর্মীদের সতর্কবার্তা দিয়েছে দলটি। এই যে বিরোধীদের সাথে সতর্কবার্তা, বিরোধীদের সাথে যে কোনো ধরনের সংঘাত এড়িয়ে, তো এটার মধ্যে ডেফিনেটলি বিএনপি যেরকম আছে, জামাতও আছে। কারণ আওয়ামী লীগের সাথে সংঘাত বা বিরোধীদের উপর হামলা, এটা বিএনপির সাথে যতটুকু হয়েছে, জামাত শিবিরের সাথে একপাক্ষিকভাবে হামলার ঘটনা তার চাইতে বেশি হয়েছে। যদিও দ্বিপাক্ষিক সংঘর্ষ, বাইল্যাটারাল ক্লাশ, এটা বিএনপি আওয়ামী লীগ বেশি, আওয়ামী লীগ জামাতের চাইতে, কিন্তু একপাক্ষিক হামলা বেশি হয়েছে জামাতের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে। তো এখন যে কোনো ধরনের সংঘাত এড়িয়ে চলতে, তো যে কোনো ধরনের সংঘাত বলতে জামাত শিবিরের সাথে সংঘাত এড়িয়ে চলারও সতর্কবার্তা নেতাকর্মীদের দিয়েছে, বোঝাই যায়। এর মানে তাহলে কি, জামাত শিবির যদি নিকট ভবিষ্যতে প্রশাসনের সহযোগিতা নিয়ে অফিস খুলতে পারে, তারা যদি সভা সমাবেশ করার মোটামুটি একটু ইঙ্গিত পায়, বৈধতা পায়, তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে হামলা, ছাত্রলীগের পক্ষ থেকে হামলা, এটা ড্রাস্টিক্যালি রিডিউস হবে। এই ঘটনা হয়তো বা তেমন ঘটবে না, যদিও একেবারে পরিস্থিতি সব নিয়ন্ত্রণে বা সুন্দর হওয়া এটা সময় সাপেক্ষ ব্যাপার। তো কিছুটা যে সুফল পেতে যাচ্ছে, আরেক সুফল, যে আওয়ামী লীগের লোকজন জামাতের প্রোগ্রামে ডিস্টার্ব করবে না, অফিসে ডিস্টার্ব করবে না, এটা বোঝা যায়। রাজনীতির মাঠ দখলে রাখতে নির্বাচন পর্যন্ত শান্তিপূর্ণভাবে সমন্বিত কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে দলটির নীতি নির্ধারকরা। তাহলে শান্তিপূর্ণ কর্মসূচি যদি আসলেই আওয়ামী লীগের সামগ্রিক কর্মকাণ্ড, তাদের সাংগঠনিক সকল তৎপরতা যদি পিওর পিসফুল হয়ে থাকে, পিওর শান্তিপূর্ণ হয়ে থাকে, তাহলে তো তার সুবিধা জামাত শিবির পাবেই। তারা সাংগঠনিক কাজ করবে, নেতাকর্মীরা প্রকাশ্যে চলাফেরা করবে, সেখানে কোনো ভয় ভীতি থাকবে না। অবশ্যই আওয়ামী লীগ, ছাত্রলীগ একটা ভয়ের কারণ। বলা হয়েছে বিরোধীদের কর্মসূচি দেখে দলের কর্মসূচি নির্ধারণ করা হবে, যাতে নেতাকর্মীদের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে থাকার বার্তা দেওয়া যায়। যে যতই সতর্ক থাকুক, সংঘাত সংঘর্ষ এড়িয়ে চলতে হবে, না হলে ভিসা নিষেধাজ্ঞার একটা ভয় আছে। এখন মারামারি হয়তোবা করবে আওয়ামী লীগ, ছাত্রলীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতাকর্মীরা, কিন্তু নির্দেশদাতা হিসাবে কিন্তু ভিসা রেস্ট্রিকশন খাবে সিনিয়র নেতারা। এ কারণে এই সতর্কবার্তা আমি মনে করি। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে কয়েকজন নেতা বাংলা ট্রিবিউনকে বলেছেন, মার্কিন বাংলা ট্রিবিউনের রিপোর্ট আমি বিশ্লেষণ করছি, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে কেন্দ্র করে বিএনপি সক্রিয় হওয়ার চেষ্টা করছে। শান্তিপূর্ণ কর্মসূচির নামে তারা সরকারি দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘাতে জড়ানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, যাতে এই সংঘাতের দায় ক্ষমতাসীনদের উপর চাপানো যায়। দেখেন টেবিল কীভাবে উল্টে গিয়েছে, পরিস্থিতি কীভাবে রাতারাতি পরিবর্তন হয়ে গেছে। এতদিন বিএনপি যে কথা বলতো যে আওয়ামী লীগ নাকি চায় যে বিএনপি সংঘাতে জড়াক, এটা বিএনপির দাবি ছিল, বিএনপির কথা ছিল। এখন উল্টো কথা আওয়ামী লীগ বলছে যে বিএনপি নাকি চায়
যে আওয়ামী লীগ সংঘাতে জড়াক। যাই হোক, এই কথা যেহেতু বলছে বোঝাই যায় তাহলে আওয়ামী লীগ সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করবে আর তার সুফল অ্যাট দ্য এন্ড অব দ্য ডে জামাত শিবির পাবে। তাতে পশ্চিমাদের চাপ আরও বাড়বে, ফলে বিরোধীদের সঙ্গে সংঘাতে না জড়াতে বলা হয়েছে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাদের। এ ব্যাপারে আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে বেশ সতর্ক নজর রাখা হচ্ছে। এই সতর্ক নজর রাখার মানে কি? অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগ বঙ্গ সংগঠনে কেউ যদি বিরোধীদের সাথে সংঘাত সংঘর্ষে জড়ায় তাহলে সাংগঠনিক ব্যবস্থা হয়তোবা নেওয়া হতে পারে, কারণ স্থানীয় নেতাকর্মীরা সংঘাত সংঘর্ষে জড়াবে আর দিন শেষে রেস্ট্রিকশন খাবে সিনিয়র নেতারা, এটা সিনিয়র নেতারা মানবে না। এ কারণে তারা আর রেস্ট্রিকশন খাইলে তেমন কিছু আসে যায় না, হয়তোবা অনেকের ক্ষেত্রে আসে যায়, কিন্তু এটা একটা রেপুটেশনের একটা প্রবলেম, ইটস ইম্পর্টেন্ট রাজনীতিতে। তো এজন্যে বোঝাই যায় যে সামগ্রিকভাবে অ্যাজ আ পার্ট অফ বিরোধী দল জামাত শিবিরের প্রতি আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি যে তাদের হামলা করা যাবে না, তাদেরকে যেখানেও পাও ধরিয়ে দাও, তাদের সভা সমাবেশে বাধা দাও, দেখলেই ডিস্টার্ব করো, ইরিটেট করো, এরকম করা যাবে না। এই কৌশল থেকে বা তাদের এই সাংগঠনিক কৌশল থেকে আমি সেটাই ব্যাখ্যা করব। নাম প্রকাশ না করার শর্তে নেতারা জানান ভোটের আমেজ তৈরির জন্য সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করতে বলা হয়েছে দলের সব পর্যায়ের নেতাদের। এ ব্যাপারে গাজীপুরের দৃষ্টান্ত তুলে ধরতে বলা হয়েছে আওয়ামী লীগ ভালো নির্বাচন চাইলেও বিএনপি তা বানচাল করতে চায় এবং এজন্য ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগ একা নয়, বিএনপিও বিপাকে রয়েছে, সেটি প্রচারে তাগিদ এসেছে। এভাবে নির্বাচনের পক্ষে এবং সরকার বিরোধী আন্দোলনের বিপক্ষে জনমত গঠনের পাশাপাশি ঐক্যবদ্ধ থেকে বিরোধীদের সঙ্গে সংঘাত এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বারবার একই কথা যে সংঘাত এড়িয়ে চলা, আর আবারও সংঘাত এড়িয়ে চললেই জামাত একটা স্পেস পাবে শান্তিপূর্ণ কর্মসূচির, মোটামুটি গণতান্ত্রিক পরিবেশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখানে এই যে ভিসা নীতি, এটা যে বিএনপির জন্য একটা বিপদ, এরকম একটা প্রচারণা চালানোর নির্দেশনা আওয়ামী লীগের নেতাকর্মীদের আছে, কিন্তু জনগণ তো বিশ্বাস করে না। সব জনগণ এবং আওয়ামী লীগেরও যারা বুঝমান তারা সবাই ধরে নিয়েছে এটা আওয়ামী লীগের জন্য একটা বড় বিপদ। আর স্বাভাবিক, এই যে 111-এ যে দুর্নীতি বিরোধী অভিযান, তথাকথিত দুর্নীতি বিরোধী অভিযান, তার ভিকটিম কিন্তু আওয়ামী লীগের চাইতে বিএনপি হয়েছিল, কারণ তারা ইমিডিয়েট ক্ষমতা ছিল। তো যেহেতু এখন ক্ষমতা আওয়ামী লীগ, অতএব ভিসা নীতির খড়গ তাদের উপর দিয়ে যেতে পারে। দলীয় সূত্র বলছে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক করার ব্যাপারে পশ্চিমা দেশগুলোর চাপ রয়েছে, এটা ঠিক। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সতর্কতার সঙ্গে সেই চাপ মোকাবিলার কৌশল নির্ধারণ করেছে আওয়ামী লীগ। এ অংশ হিসাবে গাজীপুর, রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেট সিটি নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ করার উপর জোর দেওয়া হচ্ছে। বিএনপিবিহীন নির্বাচন সেটাকে গ্রহণযোগ্য নির্বাচন বলাই যায় না, অবাধ সুষ্ঠুই বলা যায় না, অংশগ্রহণমূলক তো হয়ই না। অতএব এসব করে লাভ নেই, বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা করতে হবে। বিএনপিবিহীন এসব নির্বাচন ভোটের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ভোটের আমেজ তৈরি করতে তৎপরতা চলবে। ভোটের আমেজ তৈরি করে তৎপরতার জন্য চরমনের সাথে তো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, এটাই যথেষ্ট। আর হিরো আলম টাইপের দুই চারজন প্রার্থী দাঁড় করিয়ে দিলেই আমেজ তৈরি হয়, কিন্তু পারতপক্ষে বিএনপি না আসলে নির্বাচন অংশগ্রহণমূলক হয় না। এর মধ্য দিয়ে পশ্চিমাদের বার্তা দেওয়া হবে যে বিদ্যমান ব্যবস্থায় নিরপেক্ষ নির্বাচন সম্ভব, আগামী নির্বাচন এভাবে নিরপেক্ষ করবে সরকার, এখন বিএনপি তাতে অংশ নিলেই সেটি অংশগ্রহণমূলক হবে, এজন্য দলটিকে পশ্চিমেরাও চাপ দিক। পশ্চিমারা কি এরকম আওয়ামী লীগ চাইবে আর দিবে, এত সহজ নয়। তবে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ যে পশ্চিমারা বলবে বিষয়টা এরকমও নয় তাও বলবে না, এটা বিএনপিকে আদায় করতে হবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে। সূত্রমতে গুরুত্বপূর্ণ পাঁচ সিটিতে নির্বাচনের প্রক্রিয়া চালায় ভোটের আমেজ তৈরি হয়েছে, ফলে ভোট শেষ না হওয়া পর্যন্ত বিএনপি বড় ধরনের আন্দোলনে যেতে পারছে না, দলটির কর্মসূচি তো সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সেজন্য বিরোধীদের আন্দোলন আবহ তৈরি করতে সরকারি দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘাতে জড়াতে পারে। বিএনপি পশ্চিমাদের দেখানোর চেষ্টা করবে তাদের বাধা দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে সহিংসতা চালানো হচ্ছে। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক করে নির্দেশনা দেওয়া হয়েছে, বিএনপি কর্মসূচির বিপরীত কর্মসূচির মাঠে থাকতে হবে, তা সংঘাত এড়িয়ে চলতে হবে। এখন সংঘাত সংঘর্ষ এই পরিবেশ, আওয়ামী লীগ বাধা দেয় হামলা করে, এটা যেন বিরোধীরা পশ্চিমাদের দেখাতে না পারে সেই বিষয়ে আওয়ামী লীগ যথেষ্ট সতর্ক। তো এই জন্যে সংঘাত সংঘর্ষের বিষয়টা আসলেও জামাত শিবিরের সাথে সংঘাত সংঘর্ষের বিষয়টা সবার আগে চলে আসে বা গুরুত্বের সাথে চলে আসে, এ কারণে বোঝাই যায় জামাত শিবিরের প্রতি আওয়ামী লীগ এখন থেকে সব দৃষ্টিভঙ্গি পোষণ করবে। আমি ব্যক্তিগতভাবে অ্যাটলিস্ট সেটাই মনে করি, যেহেতু এই রিপোর্ট প্রুফস দ্যাট পশ্চিমারা কী মনে করলো, পশ্চিমাদের কাছে কী কী দেখালো, এটা আওয়ামী লীগের কাছে গুরুত্বপূর্ণ। অতএব জামাত শিবির একটা আরেক সুফল পেতে যাচ্ছে বলে মনে করাই যেতে পারে। তবে এই সুফল যদি দীর্ঘমেয়াদে জামাত রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় এবং সুফল নিয়ে রাজনীতিতে চমক দেখাতে চায় তাহলে জামাতকে
তাদের রাজনৈতিক পলিসি চেঞ্জ করতে হবে। তাদের দীর্ঘ 14 বছরে কিন্তু তাদের পলিসিতে আমরা এরকম দেখেছি যে বাধা দিলে তারা পাল্টা পুলিশের সাথে সংঘাত সংঘর্ষে জড়ায়, ইটপাটকেল নিক্ষেপ করে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা দেখেছি। কিন্তু এখন থেকে অ্যাটলিস্ট পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামাতকে বাধা দিলে সেখানেই থেমে যেতে হবে, তাদের কাছে পরাজয় স্বীকার করতে হবে, এটা এর মধ্যেই জামাতের কল্যাণ।